বরগুনায় চাঞ্চল্যকার রিফাত শরীফ হত্যা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রিফাতের বাবা বরগুনায় চাঞ্চল্যকার রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ছয় ফাঁসির আদেশ দিয়েছেন আদালত এছাড়া এ মামলায় চারজনকে খালাস প্রদান করা হয়েছে রায়ে রিফাত শরীফের বাবা দুলাল শরীফ সন্তোষ প্রকাশ করেছেন তিনি বলেন এক বছর ধরে আমাদের পরিবারের সদস্যরা কাঁদছি আমাদের নির্ঘুম রাত কেটেছে তবে ওই কান্না আর আজকের কান্নার মধ্যে পার্থক্য রয়েছে এই কয়টা মাস এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম এ রায়ের মধ্য দিয়ে রিফাতের আত্মার শান্তি পাবে বলে দাবি করেন তিনি তিনি আরও বলেন আমরা সুবিচার পেয়েছি তবে রায় কার্যকর না হওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছি নাক্ষিত রায় পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও জানান দুলাল শরীফ দণ্ডপ্রাপ্তরা হলেন আয়েশা সিদ্দিকা মিন্নি মোহাম্মদ রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজি আল কায়ুম ওরফে রাব্বি আকন মোহায় মিনুল ইসলাম সিফাত রেজন আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় ও মোহাম্মদ হাসান খালাসপ্রাপ্তরা হলেন রাফিউল ইসলাম রাব্বি মুসা সাগর ও কামরুল হাসান সাইমুন দুই হাজার উনিশ সালের ছাব্বিশে জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয় পরে রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়